The Chief Minister, while welcoming the surrender 88 insurgents of the NLFT group today, targeted the previous government from 1980 to 2005 and alleged that due to their anti-nationalist policy and misrule, major section of tribals were bound to take arms on their hand. The Chief Minister continued saying that now that they have understood that they were wrong, in a wrong path, intended to shun violence under the rule of strongest Modi government at the center. Listen into this now. Ashiteke. 2005 পর্যন্ত যে রাস্তা ছিল সেই রাস্তা যদি সঠিক হতো তাহলে এই মঞ্চে এনারা বসে আমাকে না এখানে বসে থাকতেন না আমার সামনে এখানে সারেন্ডার করতেন বন্ধু এনারাই আপনাদের সামনে সাক্ষী যে ওই পথ সঠিক পথ ছিল না তাদেরও দোষ নেই যারা পরিচালিত করেছে তাদেরকে আমি এখান থেকে তিরস্কার জানাই যে আপনারা তখনও ভারত বিরোধী ছিলেন মানসিকতা সম্পন্ন এবং আজকে নরেন্দ্র ভাই মোদির নেতৃত্বে যে সরকার এসেছে সেই সরকারকে বিশ্বাস করে ওনারা সঠিক পথে এসেছেন আমি আপনাদেরকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর তার সঙ্গে সঙ্গে আমি আশা করি ত্রিপুরা জনজাতি উন্নয়নে হাতে হাত মিলিয়ে আমার যে সরকার রয়েছে নরেন্দ্র ভাই মোদির যে কেন্দ্রের শক্তিশালী সরকার রয়েছে সেই সরকারের সঙ্গে মিলিতভাবে জনতার সরকার সেই সরকার আপনার সরকার সবাই মিলে ত্রিপুরার জন্য কাজ করব ত্রিপুরাকে মডেল স্টেট বানাবো ত্রিপুরার জনজাতিরা যেখানে পিছিয়ে রয়েছে এডুকেশনে হোক হেলথে হোক ইনফ্রাস্ট্রাকচারে হোক চাকরি বাকরিতে হোক সেই দিশাতে সবাই মিলে কাজ করব আর ত্রিপুরা